বাচ্চারা খুব চুপচাপ থাকে, সেটা অনেক ক্ষেত্রে পছন্দনীয়, আবার বাচ্চা খুব চঞ্চল হয়, কোনটা ভালো? না, যে কোনো জিনিসই মধ্যপথ অবলম্বন করতে হবে। বেশি চুপ হয়ে গেলে তো ওটা একটা মানসিক সমস্যা, আবার বেশি চঞ্চল, যেমন অতি চঞ্চল বাচ্চা হয় এটাই বেশি পাওয়া যায়। না, বলা হয় অতি চঞ্চল বাচ্চা মেধাবী হয়। মেধাবী আর উল্টা হতে পারে, যেমন অটিস্টিক চাইলেও অতি চঞ্চল হতে পারে। সুতরাং ওইভাবে ডিমার্কেশন করা যাবে না। তো অতি চঞ্চল বাচ্চা, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সংক্ষেপে ADHD। তো অতি চঞ্চল বাচ্চা মা বলে যে আমার ঘরের যে গ্লাস টাস সব ভেঙে শেষ, টিভি ভেঙে ফেলে, নানান মানে সমস্যা, এবং ঘরের ফার্নিচার আসবাবপত্র সব এলোমেলো করে ফেলে, এত চঞ্চল। তো এই চঞ্চলতা কমার জন্য ওষুধ আছে, আমরা ওষুধ দিই, দীর্ঘদিন ওষুধ খেলে আল্লাহর রহমতে ভালো হয়। আর আরেকটা বললেন যে একদম নীরব, এটাও ভালো না। এই নীরবতা কাটানোর জন্য বাচ্চাকে একটু হাইলাইট করতে হবে, তাকে খেলাধুলা উৎসাহ দিতে হবে, তাকে নিয়ে আউটিং করতে হবে, শপিংয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, যেতে হবে। বয়ঃসন্ধিক্ষণ মাঝ বয়সের ছেলেমেয়েরা তারা কাজে কর্মে মেলামেশার সাথে বাবা মা সন্দেহ করেন, এবং স্কুল থেকে আসলেও সন্দেহ করেন, তারা ব্যাগ হাতাচ্ছে, এই যে সন্দেহ প্রবণতা, মা বাবা যখন এগিয়ে যান বাচ্চারা রিয়্যাক্ট করে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়? এটাও কিন্তু এটা একটা ভাইটাল প্রবলেম। এটাও মা বাবার উচিত ছেলের সাথে বা মেয়ের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে, যে মা বা বাবা তোমার ব্যাগটা আমি চেক করবো, তুমি মনে কিছু নিবা, এভাবে গল্পের মাধ্যমে আলোচনার মাধ্যমে এগুলো করা সম্ভব। তবে হ্যাঁ, এটা ঠিকই, অতি প্রোটেকশন, ওভার প্রোটেকশন কিন্তু ভালো না। আবার সবসময় যদি লেগে থাকেন তাহলে বাচ্চা বিগড়ে যাবে। জি, সবসময় লেগে থাকা যাবে না, মানে একটা গাইডেড প্রোটেকশন থাকতে হবে, গাইডেড। জি, তো আপনি যে কথা বললেন যে ব্যাগটা চেক করা, ব্যাগ তো চেক করতেই হবে, কারণ আমরা দেখেছি ব্যাগের মধ্যে তার বিভিন্ন মাদক দ্রব্য পাওয়া গেছে ব্যাগের মধ্যে। জি, তো সেক্ষেত্রে ওটা ওর সাথে আলোচনা করে, ওর সাথে ভালো মানে পরিবেশ সৃষ্টি করে, সুসম্পর্ক তৈরি করে এটা করা সম্ভব। ধন্যবাদ আপনাকে পেয়েছি। আজকে আর একটা প্রসঙ্গে জানতে চাই, তরুণী মেয়েদেরকে একটা পরামর্শ দেওয়া দরকার, তাদের জানা দরকার ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ, এবার মন্তব্য জানতে চাই। ভালো সংস্পর্শতে আসা উচিত, কারণ খারাপ স্পর্শ গেলে তো আজকাল সুইসাইড এত বেশি বাড়ছে মেয়েদের মধ্যে, এটি একমাত্র কারণ। এই ফেসবুকে তার একটা সম্পর্ক হয়ে যায়, তারপর নানান রকম প্রবলেম হয়ে যায়। তো সুতরাং মেয়েদের তো উচিত মানে সব কিছু, এর জন্য নৈতিকতা প্রয়োজন। হ্যাঁ, নৈতিক মূল্যবোধ, বা যার যার ধর্ম সে ধর্মীয় চর্চা বাড়িতে যদি মা বাবা করে, ফ্যামিলি মেম্বার্সরা করে, তাদের অংশগ্রহণ করা উচিত। ধর্মীয় চর্চা, মূল মানে ন্যায়বোধ, মূল্যবোধ, এগুলো স্কুলের শিক্ষকরা শেখাতে পারে, বাড়িতে পিতামাতাও শেখাতে পারে, এবং এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার চরিত্র গঠনে, এবং মানবিক দিক এবং শারীরিক মানসিক সুস্থতার জন্য ধর্ম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এর পেছনে সুস্থ বিনোদন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। জি জি জি, এই যেটাকে এগিয়ে নিয়ে আসতে হবে মা বাবাকে। জি, স্কুলকেও, স্কুল এবং বিভিন্ন প্রতিযোগিতায় তাকে সুন্দরভাবে জীবনটা গড়াতে হবে।